নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত স্কলারশিপগুলো চালু আছে, কোন স্কলারশিপগুলো আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে, যারা এখনও আবেদন করতে পারেননি কীভাবে আবেদন করবেন, কবে তার লাস্ট ডেট, সমস্ত স্কলারশিপগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যাতে কোনো পরীক্ষার্থী বা স্টুডেন্ট স্কলারশিপ থেকে এই বছরের 2018-19 সেশনে স্কলারশিপ থেকে বাদ না পড়ে, তার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রতিটা পার্ট আমরা বুঝিয়ে দেবো, কোন স্কলারশিপের কবে লাস্ট ডেট এবং কিভাবে আপনি আবেদন করেছেন তার আগেই ভিডিও আমরা দিয়ে দিয়েছি, তো সেগুলো সমস্ত কিছু আলোচনা করে দেবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই এখানে দেখছেন আমরা এখন ন্যাশনাল স্কলারশিপ ওপেন করেছি। তো ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে আমরা এর আগে 4টে ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে রিনিউয়াল করবেন বা মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আপনি এই ভিডিওগুলো দেখলে এখানে পেয়ে যাবেন। তো চলুন একবার দেখে নিই কোন কোন ভিডিওতে ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করা আছে। তো এখানে দেখুন, এই যে ভিডিওটা দেখছেন এখানে ফুল প্রসেস দেখানো আছে ন্যাশনাল স্কলারশিপের জন্য, আপনার কী কী যোগ্যতা লাগবে, কিভাবে আপনি নতুনদের জন্য আবেদন করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওটা দেখানো আছে। তো এর লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা এই আই বটমে পেয়ে যাবেন। এরপরে দেখুন ন্যাশনাল স্কলারশিপ কিভাবে রিনিউয়াল করবেন, তার ভিডিও আমরা অলরেডি আগেই বানিয়ে দিয়েছি প্রায় এক মাস আগে। তো এইটা যদি না দেখে থাকেন, রিনিউয়ালের ক্ষেত্রে দেখে নিয়ে আপনি রিনিউয়াল করে নিতে পারবেন। এবং এরপরেও দেখানো আছে ন্যাশনাল স্কলারশিপের আইডি পাসওয়ার্ড আপনার যদি মিস হয়ে যায় বা মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওটাতে দেওয়া আছে। তো এর এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবারে দেখব ন্যাশনাল স্কলারশিপের আবেদনের দিন কবে শেষ হচ্ছে, অর্থাৎ কতদিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো আপনি এখানে ন্যাশনাল স্কলারশিপে গেলে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে এখানে দেখছেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের আবেদনের শেষ তারিখ এখানে বলা আছে। এখানে বলা হয়েছে দেখছেন স্টিল নাও 30/9/2018, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটা। এছাড়াও দেখছেন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে এখানেও দেখছেন 30/9/2018, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লাই করুন বা আপনি রিনিউয়াল করুন, এই 30/9-এর মধ্যেই আপনাকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো আপনি যাতে 30/9-এর মধ্যে আবেদন করতে পারেন, তো সেই ভিডিওগুলো আমার দেওয়া আছে, সেগুলো দেখে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখব রাজ্য সরকারের যে ওএসসি স্কলারশিপ আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য, তো সেই ওএসসি স্কলারশিপের সম্বন্ধে এখানে বলা আছে। এখানে দেখছেন লাস্ট ডেট এখানে বলা আছে 30/9/2018, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে। তো এই ওএসসি স্কলারশিপ এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপটা আছে, সেটা কীভাবে আপনি আবেদন করবেন তার ভিডিও আমরা অলরেডি আগেই বানিয়ে দিয়েছি। তো এই যে ভিডিওটা দেখছেন এখানে আমরা সম্পূর্ণ প্রসেস দেখানো আছে এসসি এসটি ওবিসি স্কলারশিপ কীভাবে আপনি আবেদন করবেন, এই ভিডিওটা দেখলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তো 30/9-এর মধ্যে আপনি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এরপরে দেখছেন টিএসপি স্কলারশিপ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মাইনরিটি স্টুডেন্টদের জন্য, যে সমস্ত স্টুডেন্টের 50%-এর নিচেই নাম্বার আছে, তো তারা কীভাবে আবেদন করবেন তার প্রসেস দেখানো আছে, পরে দেখাচ্ছি। আর এই স্কলারশিপটা শেষ হচ্ছে কবে সেটা আমরা একবার দেখে নেব। এখানে দেখছেন এই স্কলারশিপটা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 26/7/2018 থেকে, এবং এখানে দেখছেন অ্যাপ্লিকেশনটা ক্লোজিং হবে, অর্থাৎ 30/9/2018, অর্থাৎ এই মাসের 30 তারিখের মধ্যেই আবেদনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনি কীভাবে তাড়াতাড়ি আবেদন করতে পারবেন তার জন্য আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি এই যে ভিডিওটা দেখছেন 50%-এর কম নাম্বারে কীভাবে আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন টিএসপি, তো সেটা আমরা এই ভিডিওতে ফুল প্রসেস দেখিয়ে দিয়েছি, আপনি পুরোটা দেখে নিতে পারেন, এর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপরে দেখব আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, যেটা সমস্ত স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপটা কবে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে সেটা একবার দেখে নেব। সেটার জন্য আপনি হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখছেন ফ্রেশ অ্যাপ্লিকেশন 2018, এর ওপেনিং ডেট হচ্ছে 10/9/2018, অর্থাৎ 10/9 থেকে স্টার্ট হয়েছে এবং 30/11/2018 এর ক্লোজ হবে, অর্থাৎ 30/11-র মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং রিনিউয়ালের ক্ষেত্রে এখানে দেখছেন 10/9/2018 থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট এখনও পর্যন্ত বলা হয়নি, তো পরবর্তীতে দেখানো হবে। এছাড়াও যারা কন্যাশ্রী K3-র জন্য আবেদন করবেন 2018 সেশনে, তাদেরও 10/9/2018 থেকে স্টার্টিং হয়ে গেছে এবং 30/11/2018 এই তারিখ পর্যন্ত চলবে। তো এই ডেটটা খেয়াল রেখে আপনি
আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। কিভাবে আপনি আবেদন করবেন বা আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন, তার জন্য আমরা ভিডিও অলরেডি আগেই বানিয়ে দিয়েছি, একবার দেখে নিতে পারেন। তো এই যে ভিডিওটা দেখছেন, এখানে এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত বলা আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের সম্বন্ধে। আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। এরপরে দেখব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে যে স্কলারশিপ দেওয়া হয়, অর্থাৎ যেটা আমরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ নামে চিনি, তো সেই স্কলারশিপটা সম্বন্ধে আমরা অলরেডি আগের ভিডিওতে ডিটেলে বলে দিয়েছি। যদি আপনি না দেখে থাকেন তো সেই ভিডিওটা কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দেবো। তো এখানে এই স্কলারশিপটা আবেদন প্রক্রিয়া সারা বছরই চলে। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন কবে লাস্ট ডেট, তো সেই হিসাবে বলবো আপনার সেশন যেদিন থেকে স্টার্ট হচ্ছে তো সেই ডেট থেকে আপনি সেই সেশনের মধ্যে যখন খুশি আপনি আবেদন করতে পারেন। তো সারা বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি সেই সেশনটার শুরুতেই আবেদন করা ভালো, তাহলে সবার আগে আপনি টাকাটা পেয়ে যাবেন। তো আপনারা কীভাবে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করবেন তার জন্য আমরা অলরেডি আগেই একটা ভিডিও বানিয়ে দিয়েছি 3 মাস আগে। এখানে দেখছেন প্রায় 30,000-এর কাছাকাছি লোক দেখেছে। তো আপনি এই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনের সমস্ত প্রসেস দেখানো আছে, সেখানে লিঙ্কও দেওয়া আছে যে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি আবেদন করে দিন। যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনার কাছে, কোন স্কলারশিপ কবে লাস্ট ডেট। তো আপনি তাড়াতাড়ি আবেদন করার চেষ্টা করুন। কিছু স্কলারশিপ এই মাসেই আবেদন শেষ হয়ে যাচ্ছে, তো যাতে আপনার কোনো স্কলারশিপ মিস না হয় তার জন্য আমরা আগেই প্রসেসগুলো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর পরবর্তীতে যদি ডেট বাড়ানো হয় তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আদার্স বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার সাথে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।